শ্যাম বাবু, আমার একটা মনের ইচ্ছা আজকে প্রায় 1 থেকে 1.5 বছর পর পূরণ করলো। সেটা হচ্ছে এই জিনিসটা বন্ধুরা, তোমরা দেখে কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে কুমড়োর ফুল। আমি চেয়েছিলাম অনেকদিন আগে শ্যাম বাবুর কাছে যে কুমড়ো ফুলের বড়া আমি খাবো। হ্যাঁ 1 থেকে 1.5 বছর আগে শ্যামবাবুকে বলেছিলাম যে আমি কুমড়ো ফুলের বড়া খেতে চাই। তো এই দেখো শ্যামবাবু আজকে আমার ইচ্ছা পূরণ করে ফেলেছে, তাই না শ্যামবাবু? তার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্যামবাবুকে। মেথির শাক নিয়ে এসে, মেথির শাক অবশ্য আমার পছন্দ নয় বন্ধুরা, আমি একদমই মেথির শাক পছন্দ করি না। আমারও পছন্দ না, আমাকে একজন দিয়ে দিল যে বললো নিয়ে যাও। বাঁধাকপি এনেছে, দেখো বাঁধাকপি এনেছে, মেথির শাক এনেছে, আর কুমড়ো ফুল এনেছে। মাসিটা প্রতিদিন নিই তো, মাসিটা দিয়ে দিলো, ওই জন্য মেথির শাকটাও নিয়ে নিলাম আর বাঁধাকপিটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি কুমড়ো ফুলের বড়া যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। আজকে খুব আসতে আমার কষ্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে শ্যামবাবু সাইকেল নিয়ে যায়নি দোকানে, আজকে হেঁটে হেঁটে দোকানে গেছে, হেঁটে হেঁটে না সরি, অটো করে গেছে। আর আমাদের অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি অনেকটা হাঁটতে হয়, তো সেখান থেকে হেঁটে হেঁটে আজকে এসেছে। শ্যামবাবু অনেক হয়রানি হয়ে গেছে, তাই না শ্যামবাবু? হ্যাঁ অনেকটা হেঁটে আসতে হলো, এখান থেকে টোটো পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, আমরা হেঁটে হেঁটে আসলাম। তো বন্ধুরা শ্যামবাবু তাহলে রেস্ট করুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতার জগৎ। সুলতার জগতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে আমি কুমড়ো ফুলের বেগুনি করব, তো তোমাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে কুমড়ো ফুল, এগুলো কুমড়ো ফুলের বেগুনি করব, বা বলতে পারো বড়াও করব। তো কিভাবে করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো বন্ধু। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে 8 থেকে 9টা কুমড়ো ফুল আছে। এই ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে থালাতে রেখে দিয়েছি। এবার এগুলো দিয়ে আমি বড়া ভাজবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি একে একে কি মেশা দেখো বন্ধুরা, আমি এর মধ্যে বেসন দিলাম, এবার দিলাম দেখো চালের আটা, তাহলে মুছ মুছে হবে। এবার দেবো একটু হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে পাউডার, তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমার কাছে লঙ্কা গুঁড়ো নেই তাই দিচ্ছি না। এবার দেখো লবণ দিয়ে দিলাম, এবার দেখো চিনি দিয়ে দেবো, জল দিয়ে পরিমাণ মতো জল, এটাকে মাখাবো ভালো করে। দেখো আমি এক চটকে খাবার সোডা দিচ্ছি, এটা ভালো করে ফেটাতে হবে, এটা আমি ভালো করে ফেটাবো যতক্ষণ পারবো, আমি এটাকে ফেটাতেই থাকবো। ওয়াও এরকম হবে, কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার এগুলোকে আমি একটা একটা করে এটার মধ্যে ডুবাবো, আর এই যে তেল গরম হতে দিয়েছি এই গরম তেলে ছাড়বো। আমি এটা নিয়ে নিলাম, এটা এবার এর মধ্যে ডুবাবো, এটা হচ্ছে কুমড়ো ফুলের বেগুনি। এই দেখো কুমড়ো ফুলেরও বেগুনি হয় বন্ধুরা, দেখেছো? তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা বলো তো আমার আমার কুমড়ো ফুলের বেগুনিগুলো কেমন দেখতে হয়েছে, লোভনীয় হয়েছে কি না? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, এটা খেতে ভীষণই টেস্টি হয়, না খেলে একদমই বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা আজকে আমি কত কিছু রান্না করেছি, এ দেখো মেশানো সবজি বা ছাঁচড়া যেটা বলতে পারো, কুমড়ো ফুলের বেগুনি, কুমড়ো ফুলের বেগুনি, আর এদিকে মেথির শাক বেগুন দিয়ে,
আর এদিকে হচ্ছে কুমড়ো পাতার বড়া। এই রেসিপিটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করবো। আর এদিকে আছে পাঁপড় ভাজা। তো দেখছো আজকে এত কিছু আমি রান্না করেছি, অনেক কিছু আজকে রান্না করেছি। খেয়ে বলবে কুমড়ো ফুলের বেগুনি কেমন হয়েছে। বাবু কুমড়ো ফুলের বেগুনি কেমন হয়েছে মা? খেয়ে দেখি তো, দারুণ হয়েছে, একদম মচ মচে বন্ধুরা, তা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। তাহলে শ্যাম বাবু 100-এ 100 পেয়ে গেছি। হ্যাঁ 100-এ 100 দাও বাবু। 100-এ 100 পেয়ে গেছি। হ্যাঁ যাক, তাহলে তোমরা খাও। আর একটা বড়া আছে বন্ধুরা, এই যে একটা বড়া, এটা এটা কুমড়ো পাতার বড়া, বন্ধুদেরকে দেখাইনি আমি এই রেসিপিটা, বন্ধু তোমাদেরকে দেখাইনি। তো বন্ধুরা এটাও শ্যাম বাবু একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। বড়াটাও সুন্দর হয়েছে, মচমচ করছে, সুন্দর ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তাহলে 100-এ 100 পেয়ে গেছি, ব্যাস চিন্তা নেই। তাহলে শ্যাম বাবু খুশ, তিশা খুশ, তো আমি তো অলরেডি খুশ। আমি ফার্স্ট টাইম কুমড়ো ফুলের বেগুনি খাচ্ছি, খুব দারুণ হয়েছে, আজকে আমার বউ করে খাওয়ালো। সত্যি বন্ধুরা ও কোনোদিন খায় নাই কুমড়ো ফুলের বেগুনি, ও কোনোদিন খায় নাই, কারণ আমি ওদের এখানে কোনোদিন কাউকে আমি দেখিনি কুমড়ো ফুলের বেগুনি করতে খেতে, আমার শাশুড়ি মাকেও দেখিনি। তো আমি ফার্স্ট টাইম ওকে করে খাইয়েছি, তো ও তো বললো ভালো হয়েছে। তো বন্ধুরা আমার মা আমাকে ছোটোবেলাতে কুমড়ো ফুলের এই বেগুনি অনেক করে খাইয়েছে, তো আমার সেখান থেকেই শেখা বন্ধুরা। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকে আমি 1.5 বছর পর কুমড়ো ফুলের বেগুনি খাবো বন্ধুরা, এদিকে ভাত নিয়ে বসে পড়েছি, আমিও খাবো বন্ধুরা। আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে, তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা কুমড়ো পাতার বড়ার রেসিপিটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, তো ওটা আজকে শেয়ার করিনি। তো কুমড়ো ফুলের বেগুনি শেয়ার করলাম, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই, সবাই টাটা করে দাও, বাই বাই, গুড নাইট বন্ধুরা।